আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে ইউটিউবের আপডেট নিয়ে কথা বলবো এবং এখানে মোট 4টি আপডেট থাকবে। অ্যান্ড আই গেস আপনি যদি 4টি আপডেট জানতে পারেন আপনি অবভিয়াসলি অনেক বেশি খুশি হবেন। অ্যান্ড শেষের আপডেটটি অনেক বেশি এঙ্গেজিং, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটা আমার জানা প্রয়োজন এবং আপনাদেরও অনেক বেশি জানা প্রয়োজন। সো ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম ইউটিউবের 4টি আপডেট নিয়ে। ওই প্রথম আপডেটটি হচ্ছে ইউটিউব ভিডিওর লং ডেসক্রিপশন। আমরা সবাই জানি ইউটিউবের যে কোনো ভিডিওতে 5000 ক্যারেক্টারের ওয়ার্ড আমরা লিখতে পারবো, বাট এখানে অনেকেই 5000 ক্যারেক্টার পর্যন্ত ডেসক্রিপশন লেখে না। যেমন আমি নিজেই লিখি না, আমার 500 কিংবা 1000 ক্যারেক্টার হলেই হয়ে যায়। বাট এখানে সবচাইতে হাস্যকর বিষয় হচ্ছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবকে মেইল করেছে বা কমপ্লেন করেছে যে আমাদের আরও বড় ডেসক্রিপশন দরকার, 5000 হবে না, আমাদের আরও অনেক বেশি দরকার। তাই এ ব্যাপারে ইউটিউব একটি পদক্ষেপ নিয়েছে এবং তারা বলেছে খুব শীঘ্রই ইউটিউবের ভিডিওতে ডেসক্রিপশনের উপর একটি আপডেট দেওয়া হবে, যেখানে আনলিমিটেড ক্যারেক্টার কিংবা যে কোনো ধরনের ক্যারেক্টার হতে পারে, তবে সেটা 5000 ক্যারেক্টারের উপরে হবে। ইউটিউবের পরবর্তী আপডেট হচ্ছে ইউটিউব ভিডিও নোটিফিকেশন। আপনারা হয়তো বা ভালোভাবে জানেন যে ইউটিউবের ভিডিওর সকল নোটিফিকেশন সবার কাছে ভালোভাবে পৌঁছায় না। যেমন আমার ভিডিওর নোটিফিকেশন সবার কাছে পৌঁছায় না এবং এটা আমি নিজেই কনফিগার করে দেখেছি, সো সবার কাছে পৌঁছায় না, সো দ্যাটস হোয়াই ভিউস একটু কম আসে মনে হয়। সো এ ব্যাপারে ইউটিউবকে অসংখ্য মেইল করা হয়েছে এবং তারা বলেছে যে আমার ভিডিওর নোটিফিকেশন সবার কাছে ভালোভাবে পৌঁছায় না, এটার সমাধান চাই। অবশেষে ইউটিউব এই ব্যাপারে একটি পদক্ষেপ নিয়েছে এবং তারা বলেছে এ মাসে হয়তো বা এই আপডেটটি আসবে। আর আপডেটটি হলো আপনার মোট সাবস্ক্রাইবারের মধ্যে থেকে কতজনের কাছে সেই নোটিফিকেশনটা গেল এবং সেই নোটিফিকেশনে কতজন ক্লিক করলো সেটা আপনি ইউটিউবের বেটা ভার্সনে সেটা দেখতে পারবেন ভিডিওর পাশে। অ্যান্ড আমি মনে করি এটা আমার জন্য সবচাইতে বেশি ভালো হয়েছে। আমাদের পরবর্তী আপডেট হচ্ছে ইউটিউব কমেন্টের উপর। আমরা সবাই জানি যে কোনো ভিডিওতে কমেন্ট করা যায় এবং কমেন্টের বিভিন্ন ধরনের অপশনও রয়েছে, স্প্যাম কমেন্ট, রিভিউ কমেন্ট এবং সরাসরি যে কমেন্টগুলো অ্যাপ্রুভ হয় সেই কমেন্ট। এবং আমরা এটাও জানি যে একটি চ্যানেল থেকে শতাধিক কমেন্টও করা যায়, বাট সেটা স্প্যামের মধ্যে হয়তো বা চলে যাবে, বাট করা যায়। এখন কথা হচ্ছে একটি চ্যানেল থেকে আপনার কোন ভিডিওতে কোন কমেন্ট করেছে, এটা করার জন্য আপনাকে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে সেই চ্যানেল থেকে কোন কমেন্টটা করেছে। সো এখন আর এটা করতে হবে না, এখন আপনি সরাসরি দেখতে পাবেন একটি চ্যানেল থেকে কোন ভিডিওতে কতটি কমেন্ট করা হয়েছে, কি কমেন্ট করা হয়েছে সেটা আপনি সরাসরি সেটা দেখতে পাবেন এই আপডেটটি আসার পর। আর মজার বিষয় হচ্ছে সেই চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে সেটা সেই চ্যানেলের পাশে দেখাবে, যেটা অনেক বেশি এঙ্গেজিং। অ্যান্ড ফাইনালি লাস্ট আপডেট, ওয়ান অফ দ্য মোস্ট এঙ্গেজিং আপডেট ফ্রম দিস লিস্ট, আর সেটা হচ্ছে আমরা যখন কোনো একটি ভিডিও তৈরি করি অবশ্যই সেটা এডিট করতে হয়, আর এডিট করার সময় আমরা স্বভাবতে প্রায় সবাই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে থাকি। সো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার পছন্দ হতে পারে, সো এটা করার জন্য আমরা তাকে মেইল করি, ভাই আপনার ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিকটা ইউজ করেছেন সেটা আমাদের দেন, আমরাও সেটা ইউজ করবো। বাট অনেকে হয়তো বা রিপ্লাই পান, আবার অনেকে হয়তো বা রিপ্লাই পান না। সো যারা রিপ্লাই পান না তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে, আর সেটা হচ্ছে এখন থেকে যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে তার নাম সেই ব্যাকগ্রাউন্ডে লেখা থাকবে। ইউটিউবের অ্যালগোরিদম সেই ভিডিওটা রিসার্চ করবে এবং দেখবে সেখানে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে বা কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে। যদি সেটা ইউটিউব অডিও লাইব্রেরিতে থাকে তাহলে সেটা নাম শো করবে এবং লিঙ্ক শো করবে, সো সেখান থেকে ক্লিক করে আপনি সেই লিঙ্কটা ডাউনলোড করতে পারেন, আই মিন অডিওটা ডাউনলোড করতে পারেন এবং আপনি অবভিয়াসলি আপনার ভিডিওতে সেটা ইউজ করতে পারেন যেহেতু সেটা কপিরাইট ফ্রি। আর যদি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অডিও লাইব্রেরিতে না থাকে তাহলে সিমিলারলি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবের অডিও লাইব্রেরিতে পাওয়া যাবে সেই ধরনের মিউজিক সেখানে শো করবে এবং সেখান থেকে আপনি ক্লিক করে সেই ধরনের মিউজিকটা আপনি ডাউনলোড করতে পারেন এবং আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আই থিঙ্ক দিস ইজ ভেরি হেল্পফুল ফর আস। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।